নিখোজ উল্লেখ করে বিধায়কের সন্ধানে পোস্টার, বসিরহাট উত্তরের বিধায়কের নামে পোস্টার, পোস্টার সৌজন্যে তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এই বিষয়ে বিধায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বিরোধীদের চক্রান্ত, অভিযোগ তৃণমূল নেতৃত্বের। যে পোস্টার আপনাদের সামনে রাখছি, এই পোস্টারই পড়েছে এবং এই পোস্টারের পরেই যে চর্চা শুরু হয়ে গিয়েছে, যদিও বিধায়ক তিনি এই পুরো বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি বিমল বসু। বিমল, বিধায়ক নিখোজ এবং তার নামে পোস্টার, কারা দিল, কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? একদমই তাই, আজকে সকালে দেখা যায় যে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে বিধায়ক রফিকুল ইসলাম তার নামে বিভিন্ন জায়গায়, হাসনাবাদে তার যে বাড়ি সেইখানে মুরারিশ অঞ্চলে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। এই পোস্টারের উপরে ঠিক বড় বড় করে লেখা আছে সন্ধান চাই, বিধায়কের ফটো দিয়ে তার নিচে লেখা আছে এই ব্যক্তির নাম রফিকুল ইসলাম, পেশায় উত্তর উত্তরের বিধায়ক, আগে বিধানসভায় যেতেন লাল পোশাক, এখন পরিবর্তন করে সবুজ পোশাক পরে এলাকায়, এখন তার খোঁজ নেই। আপনারা যদি কেউ খোঁজ সন্ধান দিতে পারেন তাহলে এই ফোন নম্বরে যোগাযোগ করেন। এই বিষয়ে হাসনাবাদ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য হয়, চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই বিষয়ে ওখানকার যা তৃণমূল নেতা ব্লক সভাপতি সেকেন্দার গাজী বলেন এটা বিরোধীদের চক্রান্ত, রফিকুল যেহেতু আগে সিপিএম করতো তাই তাদের পক্ষ থেকে এই পোস্টার মারা হয়েছে বলে মনে করা হচ্ছে, তবে পোস্টারের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কিন্তু তিনি পাশাপাশি একটু স্বীকারও করেছেন যে এটাও ঠিক যে বিধায়ক ইদানিং তাকে দেখা যাচ্ছে না, সম্প্রতি ওখানে একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল বিধায়কের এলাকায়, তিনি সেখানে ছিলেন না। এই বিষয়ে সিপিএম নেতা বলেন যে এটা পুরোপুরি অস্বীকার করে বলেন যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এখানে লোকসভা কেন্দ্র করে উপনির্বাচন সামনে আছে, সেখানে বিধায়ক হয়তো দাঁড়াতে পারে, এতে অন্তর্দ্বন্দ্বের ফলেই এটা হয়েছে। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না এবং আমরা সরাসরি মোকাবিলা ক্ষমতা রাখি। এই নিয়ে চাপান উত্তর শুরু হয়েছে এলাকার যে স্থানীয় যে বাসিন্দা, তারাও অভিযোগ করছে বিধায়ক ইদানিং একদমই দেখাই যায় না, কোনো এলাকায় কাজ করেন না। এই বিষয়টা নিয়ে এলাকায় ব্যাপক তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ তৃণমূল জেলা সভাপতি, তার বক্তব্যকে এই পুরো বিষয় এবং একই সঙ্গে সিপিএম এর প্রতিক্রিয়া শুনবো। তৃণমূলের কর্মী সমর্থক যারা আছে তাদের মধ্যে খুব আছে, যেহেতু উনি এলাকায় খুবই কম থাকেন, আমার ধারণা এটা বিরোধী রাজনৈতিক দলের কাজ, আর বিশেষ করে লাল পার্টিতে উনি একসময় বিলং করতেন, এমএলএ ছিলেন, আমার ধারণা খুব বিক্ষোভে তারাই করেছে। পরিচ্ছন্ন রাজনৈতিকভাবে রফিকুল ইসলামকে মোকাবিলার চেষ্টা করছে এবং তাতে আমাদের দল আরও উন্নতি করছে। সেক্ষেত্রে ওদের দলের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ এবং এই নোংরা খেলা, এবং আগামী দিন যে এখানে লোকসভা উপনির্বাচন হতে পারে, রফিকুল ইসলাম যাতে প্রার্থী পদ না পায় তৃণমূলের পক্ষ থেকে, সেই জন্যে আগাম তার বিরুদ্ধে এই ধরনের প্রচার ওরাই চালাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।